हेलो फ्रेंड्स, वेलकम टू माय कुकिंग डिश। आशा करती सबाई भालो आछेन। आज आपनादेर जन्य निये एसेछि छाना बा पनीर दिए सम्पूर्ण निरामिष एकटी रेसिपी, आर सेटी हलो कोकोनाट पनीर मालाई। आशा करछि रेसिपिटी आपनादेर भालो लागबे। जदि भालो लेगे थाके ताहले एकटा लाइक देबेन आर फ्रेंड ओ रिलेटिवदेर साथे शेयर करे नेबेन। ताहले चलुन देखे निच्छि कि करे तैरि करब। প্রথমে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো নারিকেল, দিচ্ছি 30 গ্রাম কাঠবাদাম, দিচ্ছি 30 গ্রাম কাজু বাদাম, তারপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচানো আর 2টা কাঁচা মরিচ। আর সবগুলোকে শুকনো অবস্থায় ব্লেন্ড করা যাবে না, সেজন্য হাফ কাপ পরিমাণ নারিকেলের জল দিচ্ছি। তবে আপনারা চাইলে নরমাল জলও দিতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি এখানে 250 গ্রাম পাউডার দুধ দিয়ে ছানা তৈরি করে ছানাটাকে কিউব করে কেটে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে একটু মেখে ছানাগুলোকে ভেজে নেব। আর এই ছানা তৈরির রেসিপিটা গত ভিডিওতে আমার চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখন ছানাগুলোকে ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে এখন আমি ছানাগুলোকে ভেজে নিচ্ছি। আমি দুদিকে ছানাগুলোকে হালকা করে ভেজে নেব। আমার চ্যানেলে তরল দুধ দিয়ে তৈরি লেবুর রস বা ভিনিগার ছাড়া আরেকটা ছানার রেসিপি আছে, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। তাছাড়া ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পারেন। এখন আমি ছানাগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং এই তেলে আমি পুরনটা দিয়ে দেব। পুরনের জন্য আমি এখানে একটা তেজপাতা, 2টা শুকনো মরিচ, 2 টুকরো দারচিনি, 8টা লবঙ্গ, 4টা এলাচ আর 1 চিমটি শাহি জিরা দিয়ে পুরন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মরিচগুলো দিচ্ছি, কারণ মরিচটা ভাজতে একটু সময় লাগে। তারপর বাকি সব উপকরণ দিয়ে দিলাম। এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়ে আমি এখন নারিকেল আর বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। পাত্রটাকে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন এই পেস্টটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। জলটাকে শুকিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ চিনি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবং চিনিও যদি আর একটু বাড়িয়ে দিতে চান আপনারা দিতে পারেন। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে বাদাম আর নারিকেলের পেস্টটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কষানোর পর গ্রেভিটা তৈরি করার জন্য দিচ্ছি 4 কাপে 2 কাপ পরিমাণ নারিকেলের দুধ। এখন দুধের সাথে পেস্টটাকে মিশিয়ে 1 মিনিট সময় ফুটিয়ে নিচ্ছি। 1 মিনিট ফুটানোর পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চানা বা পনিরগুলো। এখন আরো 1 মিনিট সময় ফুটিয়ে নেব। ভালো করে নেড়ে আরো 1 মিনিট সময় ফুটিয়ে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন ঘি আর গরম মশলা গুঁড়োটাকে মিশাতে মিশাতে আর একটু সময় ফুটিয়ে নেব। আর একটু সময় ফুটিয়ে নিয়ে আগুনটা এখন আমি নিভিয়ে দিলাম। সম্পূর্ণ রান্নাটা আমি করেছি আগুনটাকে মিডিয়ামে রেখে। তাহলে ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার কোকোনাট পনির মালাই। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
তাহলে আজ আসছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।